সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়োটা হায়েস জিএল। দেখেন আপনারা গাড়িটার ফ্রন্ট লুক হবে এমন। গাড়িটা 2012 সালের মডেল, 2018-তে রেজিস্ট্রেশন করা, 2000 সিসির একটা ইঞ্জিন। এটাতে পেট্রোল এবং সিএনজি ইউজ করা হয়েছে, 100 লিটার সিএনজি। আপনারা দেখেন গাড়িটার ভিতরের কন্ডিশনটা কেমন। ভিতরের সিটগুলো হবে হচ্ছে এমন, সম্পূর্ণ র‍্যাক্সিনের সিট, খুব সুন্দর। অনায়াসে 12 জন খুব ইজিলি বসতে পারবে। আর গাড়িটা হচ্ছে হাফ সিলিং, হাফ সিলিং ডুয়েল এসি। দেখেন এই যে ডুয়েল এসি হাফ সিলিং। গাড়িটার ড্যাশবোর্ডটা হবে এমন, খুব সুন্দর। স্টিয়ারিং হুইলও খুব সুন্দর। আর গাড়িটা অটো গিয়ারের, এসির কন্ট্রোল প্যানেলটা হবে এমন। ডিভিডি, ব্যাক ক্যামেরা সব আছে গাড়িতে। ভিতরে উডেন পোশনটাও খুবই সুন্দর, কোথাও কোনো স্ক্যাচ নাই। গাড়ির ডোর গুলা অটো, সেন্ট্রাল লক, ব্রেক প্যাডেল। গাড়িটার মিটার সবকিছুই একবারে নতুনের মতো, এখনো তেমন রাব ইউজ হয় নাই গাড়িটা। দেখেন আবারও গিয়ার প্যাডেল। সামনে এখানে ভাঁজ করা একটা সিট আছে, মানে সামনে দুজন বসতে পারবে অনায়াসে যদি প্যাসেঞ্জার বেশি হয়। গাড়িটার টায়ার কন্ডিশন হবে এমন, নতুনের মতো। দেখেন কাদা লেগে আছে। সামনের হেডলাইট হবে এরকম। আর গাড়িটা একটু শোরুমের ভিতরে রাখা, সাইড করে ওয়ালে সাইডে যার কারণে এই সাইডটা আমি ক্লিয়ারলি ভাবে দেখাতে পারলাম না, দুঃখিত। গাড়িটার পিছনের লুকিংটা হবে এমন। গাড়িটা 19 সিরিয়ালের একটা গাড়ি, এই যে জাপানি স্টিকার, অরিজিনাল জাপান থেকে যে স্টিকার গুলো আসে, দুইটা স্টিকার সবসময় এখানে থাকবে। আপনারা যে গাড়ি কিনেন আপনারা দেখে নিবেন। গাড়িটা পিছনের টায়ার হবে এমন, দেখেন খুবই সুন্দর ব্ল্যাক গ্লাস। পিছনে ব্যাক ক্যামেরা আছে। তার পিছনে আরেকটা গাড়ি, 2012 সালের মডেল হায়েস, 2018-তে রেজিস্ট্রেশন, 2000 সিসির ইঞ্জিন। এটাও টয়োটা হায়েস জিএল। সামনে দেখেন এটা 19 সিরিয়ালের একটা গাড়ি, সামনে বাম্পার লাগানো আছে, নতুন করে বাম্পার লাগানোর প্রয়োজন নাই। দেখেন গাড়িটার ফ্রন্ট লুক হবে এমন, হেডলাইটও খুব সুন্দর ক্লিয়ার। গাড়িটার টায়ার কন্ডিশন দেখেন একবারে নতুন। গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখেন, ড্যাশবোর্ড, গ্লাস, দুইটা দরজায় অটো, সেন্ট্রাল লক, মিটার, গিয়ার প্যাডেল। দেখেন ডিভিডি, ব্যাক ক্যামেরা সবকিছুই ওকে আছে। গাড়িটার সিট গুলো খুব সুন্দর, এটাতেও সামনে দুইটা সিট আছে, প্যাসেঞ্জার দুইজন বসতে পারবে। দেখেন গাড়িটা কত সুন্দর, কোনো স্ক্যাচ নাই, নতুনের মতো। দেখেন আমরা এখন পিছনে চলে যাই। এই সামনের গাড়িটা সামনে নিয়ে যাচ্ছে। দেখেন আমরা এখন পিছনের ভিতরের কন্ডিশনটা দেখাবো গাড়ির। এটা হচ্ছে কাপড়ের সিট ইউজ করা হয়েছে, মকমলের।
এখানে আপনারা 4 জন করে অনায়াসে 12 জন 13-14 জন বসতে পারবেন খুব সহজেই। 5 ডোরের একটা গাড়ি, এসি, ডুয়েল এসি, হাফ সিলিং। দেখেন গাড়িটার প্যাড রেক্সিন করা আছে, খুবই সুন্দর। আপনারা চাইলে শোরুমে এসে দেখে ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে ওনাদের নাম, সব মোবাইল নাম্বার সবকিছু দিয়ে দিব। পিছনের চাকাটাও দেখেন একবারে নতুন, পিছনের ভিউটা হবে এমন, এই যে জাপানি স্টিকার লাগানো, জাপান থেকে যে স্টিকার গুলো আসে গাড়ির সাথে সেগুলো আছে। দেখেন ব্যাকসাইডটাও খুব সুন্দর, আর পিছনে স্পেস খুবই কম, যার কারণে আমি ব্যাক পার্ট ওপেন করতে পারলাম না। আর এটাতে 100 লিটার সিএনজি ইউজ করা হয়েছে। আমি আমি পুরাপুরি ভাবে গাড়িটা চালিয়ে দেখাতে পারলাম না, দুঃখিত, কারণ এটা শোরুমের একটা গাড়ি আর গাড়িটা খুব ভিতরের দিকে রাখা, পিছনের দিকে রাখা। দেখেন ফ্রন্ট লুক হবে হচ্ছে এমন, গাড়িটা খুবই সুন্দর। আর গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 19,80,000 টাকা। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।